बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। महेश्वर स्कूल एंड कलेजर अष्टम श्रेणी नतून छात्र। आमार नाम मोहम्मद रिजाकनयन। COVID-19 करोना भाइरासेर कारणे सकल शिक्षा प्रतिष्ठान बंद थाकाय षष्ठ थेके नवम श्रेणी वार्षिक परीक्षा असाइनमेंटेर माध्यमे नेওয়া হয়েছে। আমরা অ্যাসাইনমেন্ট কিভাবে লিখব, কয়বার কিভাবে পূরণ করব সেটা বুঝতে পারতেছিলাম না। এন্ড ইমস অ্যাপস আমাদের অনেক সাহায্য করেছে, কিভাবে লাগবে সেটা দেখিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইমস অ্যাপসকে। এন্ড এরকম একটা বক্তব্য প্রতিযোগিতা আয়োজন করার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি ইমস অ্যাপস কর্মকর্তাদের। বক্তব্যের বিষয় নির্ধারণ করা হয়েছে বিজয় দিবস। আমার বক্তব্য যারা দেখছেন শুনছেন সকলের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা। আমি আমার বক্তব্য শুরু করছি। আমি আমার বক্তব্যের প্রথমে স্মরণ করতে চাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এর সাথে সাথে স্মরণ করছি বাংলার মায়ের বিশিষ্ট সন্তানদের, যাদের রক্ত জীবনের বিনিময়ে আমরা ফিরে পেয়েছি একটি ভূখণ্ড, একটি দেশ যার নাম বাংলাদেশ। সেই সকল শহীদদেরকে আমরা কীভাবে আমাদের বিজয় ফিরে পেয়েছি সেই সম্পর্কে কিছু কথা না বললেই নয়। বাংলাদেশ ভারত পাকিস্তান একটি রাষ্ট্র যার নাম ছিল ফাক ভারত। 1947 সালে পাকিস্তান আলাদা রাষ্ট্র হওয়ার পর বর্তমান বাংলাদেশ বলা হতো পূর্ব পাকিস্তান, আর বর্তমান পাকিস্তানকে বলা হতো পশ্চিম পাকিস্তান। পাকিস্তান রাষ্ট্রের পরিচালনা ভার পশ্চিম পাকিস্তানের হাতে থাকায় পূর্ব পাকিস্তান লোকজন মানে আমরা কোনো অধিকার ফিরে পাচ্ছিলাম না। তার প্রতিবাদে পশ্চিম পাকিস্তানের দখল শুরু হয় যুদ্ধের সূচনা। পরবর্তীতে 1952 সালে আমার দেশের সোনার ছেলেরা আমাদের মাতৃভাষা রাষ্ট্রভাষা মায়ের ভাষা বাংলা ভাষা ছিনিয়ে আনে ওই পশ্চিম পাকিস্তানের কাছ থেকে উর্দু ভাষা পরিবর্তে। তারপর থেকে পাকিস্তানের গডফাদার জুলফিকার আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, ইয়াহিয়া খান বাংলা জনগণের ওপর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র গুনতে থাকে। তারা আমাদেরকে বঞ্চিত করে শিক্ষা সংস্কৃতি চাকরি থেকে। তার প্রতিবাদে 1971 সালে 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, তবু এদেশকে স্বাধীন করে ছাড়ব ইনশাআল্লাহ। তোমাদের যার যা কিছু আছে তা এমনি শক্তিদের মোকাবেলা করো। পরবর্তীতে পাকিস্তানি হানাদার বাহিনী 1971 সালে 25 মার্চ মধ্যরাতে ঘুমন্ত বাঙালির উপর নির্মম অত্যাচার ও আক্রমণ চালায়। হাজার হাজার মা বোন ইজ্জত হারায়, হাজার হাজার বীর সন্তানরা শহীদ হন। পরবর্তী সময় 26শে মার্চ প্রথম পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, শুরু হয় মুক্তিযুদ্ধ। রাজপুত নামে বাঙালিরা তাদের লক্ষ্য একটাই ছিল, বাংলাদেশ স্বাধীন করতে চাই। 1971 সালের 10ই এপ্রিল গঠন করা হয় অস্থায়ী সরকার। তাদের স্লোগান ছিল বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো। তারপর থেকে পাকিস্তানদের ওপর গেরিলা হামলা শুরু হয়, ধীরে ধীরে পাকিস্তানের পতন হতে থাকে। দীর্ঘ 9 মাস যুদ্ধ শেষে পাকিস্তানি বাহিনীরা তাদের হার নিশ্চিত জেনে 1971 সালের 16ই ডিসেম্বর ঢাকা রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেন। ওই পাকিস্তানি শাসকরা 30 লক্ষ প্রাণের বিনিময়ে মানচিত্রে আঁকা হয় নতুন একটি দেশ যার নাম বাংলাদেশ। পরিশেষে বলতে চাই, যাদেরকে রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা ভূখণ্ড বাংলাদেশ পেয়েছি তাদের নাম লেখা থাকবে ইতিহাসের পাতায়। প্রতিটি মানুষের হৃদয়ের লেখা থাকবে তাদের নাম। শহীদদের স্মরণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা ভিডিও দেখছেন তাদেরকে সকলকে ধন্যবাদ। অ্যান্ড এই অ্যাপসের পাশে থাকবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।